দাদা 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 আমাদের গাইডলাইনটা দিয়ে যাবে। শিলগুলো এটা তো পরিযায়ী ছবি, মহারাষ্ট্র থেকে এসেছে। হ্যাঁ, ছবিটা তুলবেন না আমার দিয়ে। সজল ভাই, নাম দেবরাজ ভৌমিক, বাড়ি হ্যাঁ, আজকে এই যে ছেলেটাকে নিয়ে গেল, কি আপনার গ্রামের বাসিন্দা? হ্যাঁ, ও আমাদের গ্রামেরই বাসিন্দা। কোথায় থাকতেন? কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকতো। ওর নাম? ওর নাম হচ্ছে গৌরহরি সাহু। আমার নিরাপত্তা বিধি আপনারা কিছু দেয়নি। ও আগে কোথায় ছিল? আগে প্রথমে এসে ভুবনেশ্বরী স্কুলের কোয়ারেন্টাইন সেন্টারে ছিল। তো গত তিন দিন আগে শ্রীকান্তপুর জুনিয়র হাই স্কুলে ওরা এসছে। এখানে 10 জন একসঙ্গে ছিল, তার মধ্যে ওই একাইরই এখন করোনা পজিটিভ ধরা পড়েছে আপাতত। আজকে মহারাষ্ট্রে থাকতো? হ্যাঁ, মহারাষ্ট্রে থাকতো। সবাই মহারাষ্ট্র? না, কিছু জন মহারাষ্ট্র, কিছু জন ব্যাঙ্গালোর, এরকম এখন যারা আছে সবাই বিভিন্ন রাজ্যেরই বাকি ছিল। কতদিন আগে এসছে এখানে? এখানে এসছে শুক্রবার দিন এসছে। তার আগে কোথায় ছিল? তার আগে ভুবনেশ্বরী স্কুলের কোয়ারেন্টাইন সেন্টারে ছিল 4 দিন, ওখানে ছিল। তো ওই ঝড়ের জন্য এখানে স্থানান্তরিত করা হয়েছে ওদেরকে। তাদের মধ্যে একজনের পজিটিভ? একজনের পজিটিভ। আপনারা কি আতঙ্কিত?
স্বাভাবিকভাবেই তো আতঙ্কিত, পুরো রাজ্য বা দেশের মতো আমরাও আতঙ্কিত অবস্থায় আছি। তবে সচেতনতা হিসাবেও আমাদের থাকতে হবে, আতঙ্কিত হয়ে তো লাভ নেই। আমরা প্রশাসনের কাছে এইটুকু আবেদন করব আপনাদের তরফ থেকে, যাতে আমাদের এই এলাকাটা যাতে স্যানিটাইজ করা হয় এবং সচেতনতা বাড়ানো হয় যাতে মানুষদের মধ্যে, আর যা কিছু ব্যবস্থা নেওয়া সেটা যেন যথেষ্টভাবে নেওয়া হয়, এটাই আমরা আপনাদের কাছে আবেদন রাখবো। আমরা গ্রামে ঢুকা বেরোনোর রাস্তায় বা আপাতত কিছু মানুষ একদিকে হয়তো আটকে দিচ্ছে ঢোকানো বেরোনো, কিন্তু সেটা তো করলে হবে না। জরুরি পরিষেবার সঙ্গে যারা যুক্ত তাদের তো আসতে দিতে হবে বা যেতে দিতে হবে, নিজেদেরকে সতর্ক থাকতে হবে এটুকু। বেরিয়েছে গাড়িতে ফুট করে সব তো পিপি পড়ছি, কোনটা পিপি আপনারা তো একটু আতঙ্কিত নাকি? মোবাইলে করে নিলাম, হ্যাঁ না হলে কি করবো না।
রিপোর্ট কি আছে? যে পেশেন্ট আগে চলে গেল ওনার পজিটিভ আছে। কি নাম? গৌড়ঘড়ি গৌড়ঘড়ি দাস সাউ ওনাকে বড় মাঠে গৌড়ঘড়ি দাস না না সাউ 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 ওনাকে কি বড় মাঠে পাঠানো? হ্যাঁ ওটা বড় মাঠে পাঠানো। আর ওনারা কজন আছেন? এনারা প্রাইমারি কোন এখানে আসলো পাঁচ জন আছে এখানে চার জন আর ভীমেশ্বরী স্কুলে আছে একজন। ওনাদেরকে কোথায় পাঠানো হচ্ছে? ওনাদের চণ্ডীপুরে পাঠানো হচ্ছে চণ্ডীপুর সুপার স্পেশালিটি। অ্যাকর্ডিং টু প্রোটোকল পজিটিভ হলে বড় মা যায় আর যারা প্রাইমারি কন্ট্যাক্টে থাকে ক্লোজ একই রুমমেট তাদেরকে আমরা মাল্টি স্পেশালিটি চণ্ডীপুরে পাঠাই। ঠিক আছে, আপাতত এই প্রোটোকল অনুযায়ী আমরা সেইভাবে পেশেন্টকে পাঠাচ্ছি, মানে যারা কন্ট্যাক্টে আছে আর পজিটিভ। এখানে আর বাকি কতজন থাকলো? যারা পাঁচজন থাকলো ওদেরকে আমরা ভগবানপুরেই টেস্ট করবো, রিপিট টেস্ট করবো। অলরেডি একটা টেস্ট ওদের হয়েছে, এগুলাতে আমরা আবার রিপিট টেস্ট করবো। এদেরকে করে যদি সেই ওয়াইজ পদক্ষেপ নেওয়া হয়, হ্যাঁ গভর্নমেন্টের প্রোটোকল ওয়াইজ পদক্ষেপ। ম্যাডাম ধরুন এরা একটা রুমে ছিল বলে এটি নিয়ে যাচ্ছে, ওদের আমরা আবার টেস্ট করব। ওদের একবার টেস্ট হয়েছে অনেকের, আর একবার করে আমরা টেস্ট করব। যারা যারা ভগবানপুরে ভগবানপুরে হবে তাদের আবার এদের টেস্টগুলো ভগবানপুরেই হবে, স্যাম্পল কালেকশন হবে। আমরা ব্যবস্থা করে পঞ্চায়েতের মাধ্যমে এনএমডিদের মাধ্যমে ব্যবস্থা করে নিয়ে চলে যাবো। বাড়ি থেকে খাওয়ার আসতো ওইটাই হয়, ট্রান্সমিশনটা ওই দিক দিয়েই ঘটবে, বাড়ির লোক এসে খাওয়ার দিয়ে গেছে, ডাব দিয়ে গেছে। কিচ্ছু হবে না যদি জ্বর শ্বাসকষ্ট হয়ে ভর্তি হতে মরার সম্ভাবনা ছিল, আগে থেকে টেস্ট হয়েছে কিচ্ছু হবে বেঁচে যাবে। Thank you.
আমরা পঞ্চায়েতের সঙ্গে যাওয়ার সময় বিডিও স্যার ওদের সঙ্গে কথা বলে ব্যবস্থা করে নিই, মানে যতটা ইয়ে করা যায় সব। ঠিক আছে স্যার, আমি একটু কথা বলবো। ওখান থেকে যেন জনপ্রাণী না আসে সেই জন্য আমরা ঘিরে রেখেছি। হ্যাঁ, ওইখানে শ্রীকান্তপুর গ্রাম স্কুল ধরা পড়েছে, এই জন্য আমরা ওখানে যেন জনগণ না আসে এই জন্য ঘিরে দিয়েছি। কতগুলো রাস্তা এইভাবে বন্ধ করেছেন? আমাদের সিমলা ডিপি, রাধাপুর ডিপি অনেকগুলো ঘিরে দিয়েছে। কেন ঘিরে দিয়েছি? এই জন্য ওই শ্রীকান্তপুর গ্রামের লোক যেন এই ডিপিতে না যেন আসে। এটা কি প্রশাসনের তরফ থেকে কোন নির্দেশ দিয়ে করেছেন না আপনারা আতঙ্কিত হয়ে করেছেন? না, আতঙ্কিত তো করেছি আমরা। আপনার নাম বলবেন? আমার নাম সুকুমার ঘোড়ই, আমি এখানে পঞ্চায়েত সদস্য।